हेलो गाइस तुम्हारा सबाई केमन आछो आशा करछि भालो आछो और आमिओ भीषण भालो आछि। और दुर्गा पुजो पेरिये लक्ष्मी पुजो चले आसलो और लक्ष्मी पुजो मोटामुटी सब घरे घरेई हय माने कारो कारो बाड़ीते काली पुजोर दिन है बाट आमादेर बाड़ीते माने लक्ष्मी पुजोर दिन ही लक्ष्मी पुजो है। और एबार पड़ेछे कि दुदिन लक्ष्मी पुजो मंगलवार और बुधवार बाट आमादेर बाड़ीते बुधवारेई हबे। और आमार शोशुरमशाई सब बाजार टाजार करे और आमार बियेर परेई प्रथमबार लक्ष्मी पुजो माने आमी माने प्रथमबार आमार शोशुर बाड़ीते। तो आमार शोशुरमशाई जा माने বাজার টাজার করে নিয়ে এসেছে, তো কিছু কিছু জিনিস বাকি আছে, তো সেগুলো আমি আর আমার শাশুড়ি মা এখন বেরিয়ে হাবড়া থেকে আনতে যাচ্ছি। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, তো ওয়েট করো। আর কি বলবো মানে আমি আলপনা দেব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তো সঙ্গে থাকো। বেরিয়ে গেছি, ওই যে মা পেছনে, মা লজ্জা পাচ্ছে তাকাচ্ছে না। তো যাই দুইজনা হাবড়াতে। আর লক্ষ্মী পুজো মানে তো বাজারে ভীষণই ভিড়, দুর্গা পুজোতেও যেমন থাকে। জানি না আমাদের হাবড়াতে এখন কেমন অবস্থা। যাই হাবড়াতে চলে এসেছি, বাট আজকে এতটাই ওয়েদার খারাপ, এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে। এই প্রদীপ আমাদের ঘরে আছে, মানে ওই বাড়িতে দেখেছো। তো একটা প্রদীপ নেওয়ার আছে, বলেই দিয়েছিলাম আগে থেকে তোমাদের। এটাই নিয়ে নি, কিন্তু এটার পেছনে যে ফুটো আছে একটা, এগুলো দিয়ে তেল বেরিয়ে যায়, তো চেঞ্জ করে দিন। এখন আস্তে আস্তে ভিড় হচ্ছে। আমরা আসলাম যখন মনে হলো ফাঁকা একদম হাবড়া, এখন মনে হচ্ছে পুজো পুজো। এগুলো আছে মানে ওই ঠাকুরের জন্য ওটাই ঠিক আছে, সেই মানে আর কি এগুলো আছে, বড়গুলো আছে। হালকা ধার তো আছে, আবার কি আবার ধারও তো দেওয়াও তো যাবে, তাহলে তাহলে কোনো সমস্যা নেই। ঠাকুরের বটি, তারপর নারকেল কুড়ানি এগুলো নেওয়ার ছিল, নিয়েছি। এবার কি রচনার হাড়ি নাকি পাওয়া যায় আর কি কিনতে, তো সেগুলো মানে আর কি খুঁজে পাচ্ছিলাম না তখন ঘুরে ঘুরে, তো শুনলাম সবার কাছে, বললো এদিকে যাও পেয়ে যাবে। তাই আমি আর মা যাচ্ছি, মা পেছনে হাঁটছে। তো দেখো হাবড়ার কি অবস্থা। আপনি তিলের নাড়ু দেখান, হ্যাঁ এই যে এগুলো কত করে? এগুলো 30 টাকা। আর 20 টাকা কোনগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর 20 টাকা কোনগুলো? সেটা কি একদম ছোট নাকি অল্প? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ করো 30 টাকা করে। তো ওটা 15 টাকা। আমাকে খেলনা দিন না, 20 টাকা করে। আঙ্গুর কত করে? আখের গুড় 55। অবশেষে পাওয়া গেল এগুলো রচনার হাড়ি। আমরা সারা হাবড়া বাজার খুঁজে পেলাম, আসলে না জানলে যা হয়, প্রথমবার এসলাম তো। হ্যাঁ এই দুটো দিয়ে দাও। মা আরো কষ্ট হয়ে যাচ্ছে, এটা অনেক ভারী হয়ে গেছে। বটি কদম, এই যে দেখি, না না আর একটু ভালো, আর একটু যেগুলো একটু, হ্যাঁ দাও 20 টাকারটাই দাও, একটাই লাগবে। এই যে এগুলো কত? এই যে এগুলো কি দুটো দুটো আছে? তাহলে ওটার মধ্যে কি ফারাক? একই তো, আমি ভাবলাম কি ওইগুলো। আচ্ছা দেখি দাঁড়াও, ও মানে এটা একটু বেশি মোটা তার জন্য না। আর এই যে এইগুলো কত করে গো? এই যে এই বড়গুলো? আসলে আমাদের ছোট ঠাকুর তো, এইগুলোই বেস্ট আছে। তুমি এই, হ্যাঁ সে তো জানি। তো এখন খুন্তি, তারপর ঝাঁঝরি এইসব লাগবে, তাই নেওয়ার জন্য চলে এসেছি। তো আমরা বাজার সাজার সবকিছু কমপ্লিট করে চলে এসেছি। ওই যে আমার মা আর হ্যাঁ ভাই এসেছে, ওই যে ও বুঝতে পারছে না এটা কি হচ্ছে। তো বাজারে এত ভিড় শেষ পর্যন্ত, মানে আমি ফার্স্টে যে ভাবছিলাম এত এত মানে কম লোক কেন, লক্ষ্মী পুজো। তারপর দেখলাম যেখানে আর কি আসল লক্ষ্মীর বাজার হয় ওখানে গিয়ে দুজনা পা ফেলতে পারছি না আমি আর মা, এত ভিড়। তারপর না পেরে আমি লাস্টে মোবাইল ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, এত প্রচন্ড ভিড়। আর এমনিতে তো আজকে সারাদিন টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বাড়ির সামনে চলে এসেছি, এখন বাড়ি গিয়েও অনেক কাজ আছে, তো চলো। তো বাড়িতে এসে মানে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে, আসলে আজকে মঙ্গলবার কালকে বুধবার, তো কালকে লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে ওই 3-4 নাগাদ হবে। আজকে 6টা কততে আর কি পূর্ণিমা লেগেছে, কালকে 6টা কততে ছেড়ে যাবে। তো কালকে লুচি সুজি যেটা করা হবে সেটা বাবা বাজি বাজি ফাটাচ্ছে বাইরে আমার বর, তো সেগুলো করা হবে। তো তাড়াহুড়ো মানে ভীষণ ইয়ে হয়ে যাবে। তো আমার শাশুড়ি বললো কি তাহলে আজকে তুমি আর আমি ঠাকুরকে যে নাড়ুটা দেবো তো সেটা তুমি আর আমি, সেটা অল্প করে করেছি আর আর বাজার থেকে কিনে নিয়ে এসছি, সেগুলো আর কি যারা প্রসাদ নিতে আসবে তাদের দেবো, কারণ অত নাড়ু করা তো সম্ভব না। আর আমি এবার ফার্স্ট টাইম নাড়ু করলাম, কিন্তু মানে এত তাড়াহুড়োর মধ্যে মানে ভুলেই গেছি আমি যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, সেটা ভুলেই গেছি। মানে আমার কি বলবো, আর হয়ে গেছে। তারপরে আমি মাকে বলছি মা, তা মা ইয়ে করে রেখে দিয়েছি সাইড করে, তো ওগুলো আবার ইয়ে করবো, তার জন্য আর দেখাতে পারলাম না। কিন্তু হ্যাঁ, একটা আজকে রাতের বেলাতে আমি আলপনা দিয়ে রাখবো। আগে বিয়ের আগে প্রচুর মানে সবার বাড়িতে ডেকে ডেকে নিয়ে যেত, অত ভালো পারি না বাট নর্মাল পারি আলপনা দিতে, তো সেগুলো দিতাম। বাট 2 বছর আমি দিই না, তো আজকে দেবো আমার ঘরে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর কালকে তো পুজো হচ্ছেই সকালে। তো আলপনা দেওয়া ভুলেই গেছি, 3 বছর পর দিচ্ছি, কিচ্ছু বুঝতে পারছি না। আমার বর তো মানে দেখে শুধু হাসছে, যে বলছে তুমি এগুলো কি আঁকাচ্ছ। পুরোটা একটু দেখাও মানা। ঠিকই আছে, পারে না আলপনা দিতে। ইস, যখন আলপনা হয়েছে এখান থেকে দেখে এদিক চলে এসছে। মন ভালো লাগলো কমেন্ট করে জানাবে, খারাপ লাগলেও জানাবে, ঠিক আছে। দেখো সাজানো কেমন হয়েছে। এই যে এগুলো আমি বানিয়েছি কাগজ কেটে কেটে। পচা পচা তো আমার পুরো আলপনা দেওয়া কমপ্লিট। কি বিশ্রী, আমি পারি না। পাগুলো এটা একটু দেখতে যাও ভালো লাগছে, বাট এইটা একদমই বাজে। আসলে অনেক বছর পর দিলাম, আর তুলিটা ওর মাথাটা ভীষণ মোটা, তো আমি বুঝতে পারিনি, তার জন্য কি গিজিমিজি একদম বাজে অবস্থা। তাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমি যেমন আঁকিয়েছি তেমন। যদিও দেখে হাসি পাচ্ছে, কিন্তু হাসবে না, একদম ভালো কমেন্ট করবে। তো যাই হোক, এখন আমি মানে এটা রাত্রেবেলায় দিয়ে রাখলাম যাতে ভালোভাবে শুকিয়ে যাবে, কালকে সকালে মানে কোনো প্রবলেম হবে না, তো তার জন্য। তো এখনের মতো বাই বাই, তো ওয়েট করো, পুরো ভিডিওটা শেয়ার করবো। হ্যালো গাইস, তো সকালবেলায় তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে গেছি, কারণ ঠাকুরের কাজকর্ম করতে হবে। আর এখন বাজে 1টা বেজে গেছে, না না বাবা 1টা বাজতে যায়। আর ঠাকুর মশাই আসবে কটার সময়, 3টের সময় না মা? 3:30। ও 3:30। তো তার আগে আমাদের সবকিছু গোছাগুছি করতে হবে। এই যে লক্ষ্মী ঠাকুর আমাদের, এখনো কিছুই গোছানো হয়নি, সব এলোমেলো আছে। আর এই যে ঠাকুরের স্টভ, এখানে আমরা এখন ঠাকুরের মানে ঠাকুরকে যেগুলো দেবো আর কি, এগুলো সেগুলো রান্না করা হবে, মানে আমি আর মা দুজনে মিলেই করব। তো কি হচ্ছে, সুজি হচ্ছে ঠাকুরের জন্য, আর আমিই করছি এই প্রথমবার, মানে ঠাকুরের জন্য। 7টা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে না? এবার এবার নামিয়ে দি বলো। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, তুমি ফালাই করো। হ্যাঁ হয়ে গেছে, ফালাই করো। তাহলে এবার নিভাই দিতে হবে এই ইয়েটা, স্টকটা। লুচি ভাজা হচ্ছে, আর এটা মামুনি করছে। এদিকে গোছানো হয়ে গেছে। ৩টা অলরেডি বেজে গেছে, ঠাকুমা এসে ৩:৩০ সময় আসবে। আমি এখানে বেলে দিচ্ছি। सोमंगराज गंधपुष्पे ओम नमः गंधपुष्पे ओम नमः सिंह गंधपुष्पं नमः सरस्वती दर्शोपतर्भणमेति गंधपुष्पे ओम नमः सुनामबुद्धाय नमो नमः ओम खर्वं व्रत कथा आरम्भ থেকে পড়তে দেব কিন্তু শ্রী শ্রী লক্ষ্মী দেবীর व्रत कथा দোল পূর্ণিমা নিশি निर्मल आकाश धीरे धीरे বইতেছে মলাই বাতাস লক্ষ্মী দেবী বামে কই বসি নারায়ণ কইতেছে নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা নিয়ে আসি মুনি বর নারায়ণের সাক্ষাতে কইল বিস্তর তারপর করজোরে করিয়া প্রণতি কহিল নারায়ণ কহিল নারদ মুনি নারায়ণী প্রতি কহ মাতা এ কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফির দ্বারে চঞ্চলা প্রায় ফির দ্বারে দ্বারে দ্বার পলকের তরে তব নাহি কোন স্থিতি মন্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। সতত ক্রিয়া যত নারী নরনারীগণ অসহ্য যতনা প্রায় দুর্ভিক্ষ ভীষণ অন্নভাবে শীর্ণকায় বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কহ প্রিয় প্রণাধিক পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বলো 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 দেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভোগ ভীষণ দূর। তো পুজো দেওয়া কমপ্লিট পুরো একদম। এবার আস্তে আস্তে সব গুছিয়ে সবাইকে বাজি হবে সন্ধ্যাবেলায়। আমার মুখের কি অবস্থা, আসলে উপোস রয়েছি। উপোস আসলে অনেক মানে বিয়ে হয়েছে ২ বছর, তো ২-৩ বছর পরেই উপোস থাকলাম কোনো পুজোতে। না হয়তো একবার ছিলাম নাকি কি জানি, লক্ষ্মী পুজো না অন্য কোনো পুজোতে ঠিক মনে নেই। তো যাই হোক, আর প্রায় ৪ বছর পর এই পাঁচালি পড়লাম, তাই আমার অনেকটা বেঁধে বেঁধে যাচ্ছিল। যাই হোক, তো বাইরের অবস্থা ভীষণই খারাপ। তো এখন কাউকে প্রসাদ নিতে ডাকবো না, কারণ বৃষ্টিটা মানে হয়ে যদি যায় হয়ে যাক, তারপর সবাইকে প্রসাদ নিতে ডাকবো। আর রাত্রেবেলায় সন্ধ্যা হোক, তারপর বাজি ফাটাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখনো সঙ্গে থাকতে হবে, ওয়েট করো। এলে এলে কে এটা জল পড়ছে। তো এটা আমার ভাই, এটা আমার বর, এরা এখন বাজি ফাটাবে। আমার ভীষণ ভয় লাগে, আমি শুধু তারাবাজি ফাটাই। তারাবাজি ভয় লাগে। আয় এদিকে আয়, রাস্তা আমি একটুখানি এবার তারাবাজি ফাটাবো। আমাকে একটু ক্যামেরা করে দে। কি এই যে এই শাড়ি কিন্তু ঝিলঝিল ঝিল, আমার গায়ে লাগলে কিন্তু প্রবলেম হবে। দাও এবার, দাও আমাকে, দাও। এই ছাকা দেবো, ছাকা দেবো। মনা ক্যামেরা করছে। তো বাইরে ওরা বাজি ফাটাচ্ছে, আমি ঘরে চলে এসেছি, কারণ ওই শব্দবাজি আমার ভীষণ ভয় লাগে। তারাবাজি আমার জন্য ঠিক আছে, তাও তারাবাজিতে ওই যে চিটচিট চিটচিট করে হাতে একটু লাগে না, ওটাতেই আমার ভয় লাগে। আমার বাজি ফাজি ঠিক তেমন পছন্দ করি না। তো আজকে ভীষণ টায়ার্ড লাগছে, মানে ওই উপোস ছিলাম সারাদিন। তো একটু আগে খেলাম, এখন 6:30 বাজে। তো সব গোছাগুছি করতে হবে সবাইকে। এতক্ষণ প্রসাদ দিলাম, তো সবকিছু কমপ্লিট। এখন আমি ফ্রেশ হয়ে একটুখানি শুয়ে থাকবো। তারপর আবার আমাদের সামনের বাড়িতেও মানে পুজো হয়ে গেছে, তো সেখানে তাদের বাড়িতে আবার যেতে হবে, মানে নেমন্তন্ন করে গেছে এসে, সেটা রাতের বেলাতে যাব। তো যাই হোক, ভিডিওটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করে দিলাম। দুদিনের ভিডিও, বাজার করতে গেছিলাম আমি, আমার শাশুড়ি, তারপর পুজোটাও পুরো শেয়ার করে দিলাম। মানে বাজার মানেটা কি, মানে টুকিটাকি যেগুলো বাকি ছিল সেইগুলো আমি আর মা আনতে গেছিলাম, আর বাবা তো আদার সব এনেই রেখেছিল। যাই হোক, তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, আর কেমন আলপনা দিয়েছি আর মানে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো বাই বাই, সবাই ভালো থাকবে আর সবাই ভালো করে মজা করো।